100 দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বহরমপুরে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। সোমবার বিকেলে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ বহরমপুরে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। সোমবার বিকেলে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন মিছিলে নেতৃত্ব দেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শাওনি সিংহ রায়, বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারগোপাল মুখার্জি সহ দলীয় নেতা ও কর্মীরা। আজকে কেন্দ্রীয় সরকারের প্রবঞ্চনা গত প্রায় ছ মাস ধরে ডিসেম্বর থেকে শুরু করে যেখানে আজকে 100 দিনের কাজে বাংলা অনেকখানি এগিয়ে রয়েছে। বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্য, উত্তরাখণ্ড বলুন, গুজরাট বলুন, উত্তরপ্রদেশ বলুন, তার থেকেও বহুভাবে বাংলা আজকে 100 দিনের কাজে অনেকখানি এগিয়ে আছে। অথচ বাংলার বকেয়া 6,000 কোটি টাকা আজকে মোদী সরকার দিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাপ্য টাকা, যেটা কেন্দ্র সরকার থেকে প্রত্যেকটা স্টেট যেভাবে পায়, বিশেষ করে যেটা 100 দিনের কাজের টাকা, যে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব যেভাবে জমা হয় কেন্দ্রীয় সরকারের তহবিলে, কেন্দ্রীয় সরকার থেকে যে বাজেট অ্যালোকেটেড হয় সেই অ্যালোকেটেড টাকার মধ্যে অন্যতম 100 দিনের কাজের টাকা, যার টাকার বেশিরভাগ আমাদের 90% রুরাল এরিয়ায় এবং 10% শহর এরিয়ায় যারা আমাদের বেকার মানুষজন আছে, যুবকরা আছে বা যুবতীরা যারা আছে বা যারা বেকার আছে এক কথায়, তারা সেখানে মাটি কাটা হোক, বিভিন্ন রকম হচ্ছে ফুড প্রসেসিং হোক, বিভিন্ন রকম হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টে কাজ করে সে টাকাটা উপার্জন করে। সেই টাকার দীর্ঘদিন থেকে এখানে আসছে না প্রায় 6,000 কোটি টাকা। এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার ইচ্ছাকৃতভাবে ব্লক করে রেখেছে।